আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, আবিদপুর কলেজ, বুড়িচং, কুমিল্লা। এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস সাধারণত ছাত্রছাত্রীরা নাম শুনলেই ভয় পেয়ে যায়। এই লজিক গেটের ভয়কে জয় করার লক্ষ্যে আমি মৌলিক গেটের উপর একটি ক্লাস করেছিলাম। উক্ত ক্লাসটি আমি সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করেছি। আশা করি তোমরা ওই ক্লাসটি ভালোই উপভোগ করেছ এবং ভালো অধ্যয়ন করতে পেরেছ। প্রথম ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি সার্বজনীন গেটের উপর একটি ক্লাস করব। আশা করি এই ক্লাসটি তোমাদের অনেক ভালো লাগবে। চেষ্টা করব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করি ভালোই লাগবে। চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটি হচ্ছে লজিক গেটের উপর দ্বিতীয় ক্লাস। সার্বজনীন গেট, ইউনিভার্সাল গেট। সার্বজনীন গেট হচ্ছে ইলেকট্রনিক সার্কিটের মধ্যে যে কোনো ধরনের গেট তৈরি করতে সাধারণত এই ন্যান গেট এবং নর গেট ব্যবহার করা হয়। এজন্য তাদেরকে সার্বজনীন গেট বলা হয়। তার মানে সার্বজনীন গেট হচ্ছে দুইটি, একটি হচ্ছে ন্যান গেট, অপরটি হচ্ছে নর গেট। ন্যান গেট, আমরা ন্যান গেটকে একটু বিস্তারিত ভাবে জানবো। ন্যান গেট হচ্ছে নট এবং এন গেটের সমন্বয়ে হচ্ছে ন্যান গেট। অর্থাৎ ন্যান গেট আমি যদি তৈরি করতে যাই, আমার দুইটা গেটের প্রয়োজন হবে, একটি হচ্ছে নট গেট, অপরটি হচ্ছে এন গেট। তাহলে আমি প্রথমে তৈরি করলাম এন গেট। আচ্ছা, আমরা জানি এন গেটের বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট দুয়েকে গুণ করা, তার মানে এ ইনটু বি আমি ফলাফল পেয়ে গেলাম। তাহলে নট গেট হচ্ছে ইনপুট হচ্ছে একটি, আউটপুট হচ্ছে একটি। ইনপুটটা যদি ওই পাশে যায় তাহলে এইবার, তাহলে আমি এখানে কি করব, এ এবং এ বারকে মুছে দিব। মুছে এখানে আমি এটার সাথে এটা এখানে কানেক্ট করে দিব, মানে সংযুক্ত করে দেব এটার সাথে। তাহলে সংযুক্ত করলে আমাদের কি হবে, ন্যান্ড গেট তৈরি হয়ে যাবে। তাহলে আমি যদি সংযুক্ত করি, তাহলে এ ইনটু বি নট গেটের জন্য, নট গেটের জন্য এ ইনটু বি হচ্ছে ইনপুটের মান। তো এ ইনটু বি যদি ওই পাশে, এই পাশে আসে, এখানে আসে, তাহলে কি হয়ে আসবে, এ ইনটু বি হোল বার হয়ে আসবে। ওকে, আচ্ছা আমরা এটা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব একটু। এটা তো এটা হচ্ছে ডিটেলস, এটা সংক্ষিপ্ত আকারে দেখব। তাহলে এন গেটের প্রথম অংশটা আমরা নিয়ে আসব, তারপরে নট গেট থেকে বৃত্তটা এবং আউটপুট চিহ্নটা নিয়ে আসব। তার মানে আমরা এটাই কি হয়ে গেল, ন্যান গেট। ন্যান গেট আমরা এইভাবে অঙ্কন করব। ইনপুট দিলাম এ বি, তাহলে আউটপুট কি হবে, এ ইনটু বি হোল বার। আচ্ছা, তাহলে আমরা এটা সত্যক সারণী দেখব। সত্য সারণী খুবই সহজ। এখানে ইনপুট কে কে আছে, এ আর বি ইনপুট আছে, আর আউটপুট কি আমি প্রথমটার থেকে করতেছি, তাহলে সহজ হবে, এটা থেকেও করা যায়। তাহলে আউটপুট হচ্ছে এ ইনটু বি, আর এ ইনটু বির অপর পাশে গেলে এ ইনটু বি হোল বার। অর্থাৎ আমার দরকার, এটা আমার দরকার, এটা এটা হচ্ছে আমার আউটপুট, এটা বের করব। তাহলে ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ ইনটু বি হোল বার। তাহলে এ এবং বি এর, এ এবং বি এর মানগুলো আমরা বসাবো। ইনপুট এখানে দুইটি, অর্থাৎ টু এর পাওয়ার যদি টু হয়, মানে ইনপুটের বাইনারি বেস টু, ইনপুটের সংখ্যা টু, তার মানে কত, ফোর। ফোর মানে জিরো থেকে থ্রি পর্যন্ত, থ্রির বাইনারি লিখবো আমরা। হ্যাঁ, বাইনারি লিখবো, তাহলে জিরোর বাইনারি, ওয়ানের বাইনারি, টু এর বাইনারি, থ্রি এর বাইনারি, এ আর বি এর মধ্যে গুণ করব। তাহলে গুণ করলে জিরো, জিরো গুণ করলে জিরো, বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে জিরো,
জিরো ওয়ান গুণ করলো জিরো, ওয়ান জিরো গুণ করলো জিরো, এবং ওয়ান ওয়ান গুণ করলে হবে ওয়ান। এই এ ইন্টু বি লাইনটাকে যদি অপর পাশে আমরা নেই, তার মানে এখানে কি দেখলাম, এ ইন্টু বি হোল বার আছে, অর্থাৎ এই জিরো অপর পাশে গেলে কি হয়ে যাবে, ওয়ান, জিরো হয়ে যাবে ওয়ান, জিরো হয়ে যাবে ওয়ান, জিরো হয়ে যাবে ওয়ান, ওয়ান হয়ে যাবে জিরো, অর্থাৎ এটা হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে সত্যক সারণী ন্যান্ড গেটের সংখ্যাটা যদি আমরা একটু নিজ ভাষায় বলি, এখানে কি আমরা দেখতেছি, এন গেট, এন গেট, এখানে দেখতেছি কি নট গেট। যদি এন গেট নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে নতুন যে গেট উৎপন্ন করে তাকে ন্যান্ড গেট বলে, অর্থাৎ এটা হচ্ছে নতুন গেট। তাহলে আমরা একটু সংখ্যাটা দেখব, সংখ্যাটা হচ্ছে এন গেট হতে নির্গত আউটপুট সংকেত নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে নতুন যে গেট উৎপন্ন হয় তাকে ন্যান্ড গেট বলে। তার মানে আমরা ন্যান্ড গেট বুঝে গেলাম। তাহলে ন্যান্ড গেট শেষ আমাদের, তাহলে ন্যান্ড গেটের পরে আমরা পড়বো নর গেট। নর গেট, নর গেট হচ্ছে নট এবং অর, বোঝাই যায় কথাটার মধ্যেই, নর এর শব্দটার মধ্যেই কি লুকায়িত আছে, নট এবং অর, অর্থাৎ দুটি মৌলিক গেটের সমন্বয়ে এই গেটটি আমাকে তৈরি করতে হবে। তাহলে প্রথমে আমি কি আঁকবো, অর গেট, অর গেট, অর গেটের বৈশিষ্ট্য কি, যোগ করা। অর গেটের কাজ কি, ইনপুট দ্বয়কে যোগ করা, এই যে এখানে ইনপুট দ্বয়কে যোগ করা হয়েছে এ আর বি কে। তাহলে এখানে নট আছে, আমরা নটটাকে দিলাম, আমরা এখন এই এ প্লাস বি এই আউটপুটটাকে একটু বৃদ্ধি করে নট গেটের সাথে লাগিয়ে দিব, সংযুক্ত করে দিব, এই যে সংযুক্ত করে দিলাম। এখন এ আর এ বারটা মুছে দিই, মুছে দিলাম। তাহলে এখানে এ প্লাস বি অপর পাশে আসলে কি হবে, এ প্লাস বি হোল বার, কারণ নট গেটের বৈশিষ্ট্য কি, তার ভিতর দিয়ে যে প্রবেশ করবে সে তাকে হোল বার করে দিবে। আচ্ছা, তাহলে আমরা আরো একটি, এটা হচ্ছে আমাদের দুইটা গেটকে একসাথে সংযুক্ত করা দৃশ্য। এখন আমরা কিভাবে আর সংক্ষিপ্ত আকারে নর গেট অঙ্কন করতে পারি এটা দেখবো। তার মানে এখান থেকে আমি এই অংশটা নিব, হ্যাঁ এই অংশটা নিব, তারপরে এখান থেকে এই অংশটা নিয়ে আসব, এই অংশটা নিয়ে আসব, এই, তার মানে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ নর গেটের। তাহলে ইনপুট দিলাম, আউটপুটটা অবশ্যই যে এখানে আছে এটাই হবে, এ প্লাস বি হোল বার। আমরা আবার এটার সত্যক সারণী দেখব, সত্যক সারণী তো আমরা বুঝতে পারতেছি, সত্যক সারণীটা যদি আমরা উপরের এই গেটটা দ্বারা করি তাহলে একটু সহজ হয়। ইনপুট হচ্ছে এ আর বি, এ বি হচ্ছে ইনপুট, তারপর এ প্লাস বি, এ প্লাস বি লেখার পরে আমরা এটা লিখব, এটা লেখার পরে এটা লিখব। আচ্ছা, তাহলে এ প্লাস বি এখানে আসলে কি হব, এ প্লাস বি হোল বার, তাহলে এ আর বি এর মানগুলো লিখব, জিরো জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। আচ্ছা, তাহলে এখানে কি আছে, যোগ আছে, যোগ করব, এ আর বি এর মধ্যে যোগ করব, বুলিয়ান আলজেব্রার নিয়ম অনুসারে আমরা যোগ করব, যোগ করলে জিরো জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। এবার আমরা এ প্লাস বি এর মানটা যদি এই কলামে নিয়ে আসি, অর্থাৎ এটা কি হয়ে আসবে, বিপরীত হয়ে আসবে, নট হয়ে আসবে, জিরো হয়ে যাবে ওয়ান, ওয়ান হয়ে যাবে এ ওয়ানটা হয়ে যাবে জিরো, ওয়ান হয়ে যাবে জিরো, ওয়ান হয়ে যাবে জিরো। তাহলে আমরা যদি সংখ্যাটা নিজের ভাষায় বলি মুখস্থ না করে, যে যদি অর গেট নট গেটের ভিতর দিয়ে, যদি অর গেট, এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে কি নট গেট, যদি অর গেট নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে নতুন যে গেট উৎপন্ন করে তাকে নর গেট বলে। তাহলে আমরা সংখ্যাটা দেখি বইয়ের ভাষায় কি বলছে, বইয়ের ভাষায় বলছে অর গেট হতে নির্গত আউটপুট সংকেত নট গেট, নট গেটের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে নতুন যে গেট উৎপন্ন হয় তাকে নর গেট বলে। আমরা বুঝে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের আমাদের নর গেটও শেষ হয়ে গেল। এবার আমরা ন্যান্ড গেট ও নর গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন দেখব, এবং মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন যেটা প্রায় সময় পরীক্ষায় আসে
এই প্রশ্ন দুটি আমরা দেখব। তাহলে প্রথম প্রশ্নটা আমি কি রেখেছি, শুধুমাত্র ন্যান গেটের সাহায্যে, শুধুমাত্র ন্যান গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করো। মৌলিক গেট আমরা প্রথম ক্লাসে করেছিলাম, তাহলে ন্যান গেট হচ্ছে আমার সার্বজনীন গেট অর্থাৎ যৌগিক গেট। তাহলে বসে প্রশ্নটাতে বলছে শুধুমাত্র শুধুমাত্র ন্যান গেট, শুধুমাত্র কি বলছে ন্যান গেট, শুধুমাত্র ন্যান গেট আঁকবো, কিন্তু রেজাল্ট পাবো কিসের রেজাল্ট পাবো, মৌলিক গেটের রেজাল্ট পাবো। তাহলে আমরা ন্যান গেটটা আঁকলাম, এই যে ন্যান গেট আঁকলাম, ন্যান গেট আঁকার পরে তারপরে আমরা মৌলিক গেট গুলা দেখব। এই হচ্ছে আমাদের মৌলিক গেট, এটা হচ্ছে অর গেট, এটা এন গেট, এটা হচ্ছে নট গেট। আমাদের এই ফলাফল গুলা বের, মানে মৌলিক গেটের এই ফলাফল গুলা এই গেট অঙ্কন করব, মানে ন্যান গেট অঙ্কন করব, ফলাফল পাবো মৌলিক গেটের। তার মানে আমরা কি বলবো, তাহলে আমরা কি করতে হবে, আমরা এখানে কি করতে হবে, এখানে এই মুছে দিলাম, আমি আরেকবার দেখাই, এ বি এই ইনপুটটা মুছে দিব আর এই আউটপুটটা মুছে দিব, দিলাম মুছে দিলাম। এখানে এ হচ্ছে, এখানে ন্যান গেটের কয়টা ইনপুট, একটা, এক ইনপুট দ্বারা হবে না, সর্বনিম্ন ইনপুট কয়টা, দুইটা, তাহলে আমাকে আরেকটা ইনপুট দিতে হবে। আমি যদি এ থেকে আরেকটা ইনপুট নিয়ে আসি এখানে, তাহলে এখানে কি হবে, এ কয়বার যাবে, দুইবার, দেখো এ এ একবার এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে একবার আসছে, আবার এ একবার এদিক দিয়েও আসতেছে, তাহলে এ আসতেছে কয়বার, দুইবার, তাহলে দুইটা এ। তো নট গেটের বৈশিষ্ট্য কি, নট গেটের বৈশিষ্ট্য এই ইনপুট দয়কে কি করা, ইনপুট গুলাকে সে হোল বার করে দিবে, হোল বার করে দিছে, তার মানে কি হইলো, এটা এ দুইটা এ থেকে আমি কয়টা এ লিখলাম, একটা এ। মৌলিক উপপাদ্য অনুসারে, বুলিয়ানের বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুসারে আমি দুইটা এ থেকে কয়টা এ লিখলাম, একটা এ, বারটা হয়ে যাবে তখন কি, ছোট, তার মানে এটা কোন গেট, নট গেট, এই যে মিলে গেছে নট গেটের সাথে। তাহলে আমরা দেখি আমাদের অ্যানিমেশন আমি কি করেছি একটু দেখব। তাহলে আমি যদি এ থেকে একটা ইনপুট নিয়ে আসি, অপর পাশ দিয়ে দেই, অর্থাৎ একটা ইনপুট যদি দেই, তাহলে কি হবে, এ ইনটু এ হোল বার ইকুয়াল এ বার, তার মানে নট গেট। সেম এইরকম যদি আমি আরো একটি আঁকি, তাহলে এটা কি হবে, এ বার। আবার এরকম যদি একটি আঁকি, তাহলে এটার ইনপুট যদি আমি বি দিই, তাহলে এটা বি বার হবে, এটার মতো করে এটা কি হবে, বি বার। আচ্ছা, তাহলে এবার যদি আমি দুইটা আউটপুটকে একসাথে কানেক্ট করি, কোন গেটের সাহায্যে, ন্যান গেট। এখন ন্যান গেট ছাড়া কিন্তু অন্য গেট আঁকা যাবে না, কারণ প্রশ্নের মধ্যে সরাসরি বলাই আছে যে শুধুমাত্র ন্যান গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন কর। তাহলে আবারও আমাকে ন্যান গেট আঁকতে হবে। তাহলে এখানে যে এই বারটা, এই বারটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এখানে এই বারটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, তার মানে এটা চলে আসছে কোথায়, এখানে, হ্যাঁ, আর এটা চলে আসবে কোথায়, এখানে চলে আসছে। তো এই গেটের বৈশিষ্ট্য কি, ন্যান গেটের বৈশিষ্ট্য কি, গুণ আর কি করা, হোল বার করা। ওকে, তাহলে আমরা দেখি আমরা অ্যানিমেশনে কি রেখেছি। তাহলে এখানে এ বার আর এখানে বি বার চলে আসছে, তাহলে এটা ডি মর্গানের উপপাদ্য আমরা অ্যাপ্লাই করব। ডি মর্গানে বলা আছে যে এ বার ইনটু বি বার, এ বার ইনটু বি বার ইনটু হোল বার। তো ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটা কি মনে আছে আমাদের, দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে এ ইনটু বি হোল বার, তার মানে কি, এ বার প্লাস বি বার। তাহলে ডি মর্গানের উপপাদ্যটা হচ্ছে এটা, আমরা এবার মিলাই। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এ বারটাকে যদি শুধু এ ধরি, বি বারটাকে যদি আমি বি ধরি, তাহলে এ ইনটু বি হোল বার, তাহলে কি দাঁড়াইলো, তাহলে সূত্রে একটা বার আছে আর আমার এখানে অলরেডি একটা বার আছে, তাহলে ডাবল বার হবে। এ ডাবল বার ইনটু হয়ে যাবো কি, এ ইনটু আছে এখানে, সূত্র অনুসারে প্লাস, হ্যাঁ, সূত্র অনুসারে কি প্লাস, তাহলে এ প্লাস হয়ে যাবে এখানে বি বার, তাহলে বার ডাবল বার বেনিশ হয়ে যায় আমরা জানি, তাহলে এ প্লাস বি। তো এ প্লাস বি কাকে ফলো করে, মৌলিক গেটের, এই মৌলিক গেটের অর গেটকে ফলো করে, তার মানে এটা অর গেট। তাহলে আমরা কি করলাম,
আমরা আমরা এখানে ন্যানগেট ন্যানগেটের সাহায্যে দেখো তিনটা ন্যানগেটের সাহায্যে আমরা কি করলাম মৌলিক গেট পেলাম, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ন্যানগেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করা যাচ্ছে। তাহলে আমরা এন গেটটা বাস্তবায়ন করে দেখি, এটা কি আঁকলাম ন্যান গেট। এখন এই আউটপুটটার সাথে যদি আমি আরেকটা এখানে ইনপুট দেই তাহলে একই জিনিস দুইবার আসবে। হ্যাঁ, তার মানে আমি দেখাচ্ছি এটা, তার মানে এখানে যদি আমি আরো একটা ইনপুট দিই আর এই জায়গায় যদি আমি একটা ন্যান গেট একে দিই তাহলে এ ইন্টু বি হোল বারটা কয়বার আসবে, দুইবার। এ যে দেখো দুইবার বার দুইবার, তো একই জিনিস দুইটা হলে কয়টা লিখবো, একটা। বুলিয়ানের উপপাদ্য অনুসারে দুইটি দুই একই জিনিস দুইটি হলে অর্থাৎ এ ইন্টু বি হোল একই জিনিস দুইটি হলে একটি লিখবো আর উপরের বারটা ছোট হয়ে যাবে, এটাকে ডাবল বার ম্যানেজ করে দিব আমরা। তাহলে এ ইন্টু বি মানে কি হচ্ছে, এ ইন্টু বি মানে কোন গেট, এই যে উপর এটাকে ফলো করে তার মানে কোন গেট, এন গেট, এই যে এন গেট। বোঝা যায়? আচ্ছা, তাহলে আমরা এবার চলে যাব নর গেটের সাহায্যে সেম জিনিস মৌলিক গেট বাস্তবায়ন করো। এখানে আমরা আগের এই গেটটা আমাদের এই গেটের এই জায়গায় শুধু জাস্ট এই জায়গায় এই এন চিহ্নের জায়গায় শুধু আমরা কি করবো, একটা আমরা অর গেট একে দিব আর বাকি সব সেম থাকবে, কিন্তু এখানে ফলাফল একটু চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে আমরা চলে যাই এখানে নর গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করো শুধুমাত্র, তার মানে শুধুমাত্র নর গেটে আমাকে আঁকতে হবে আর মৌলিক গেট বাস্তবায়ন করতেছে তা করতে বলছে। তাহলে দেখি আমার মৌলিক গেট গুলো কি কি আছে, মৌলিক গুলো আমরা জানি এগুলো আছে মৌলিক গেট, অর গেট, এন্ড গেট, নর গেট। তাহলে এখানে আমরা কি করব, এই এই ইনপুটটা এই আউটপুটটা এ বি এ প্লাস বি এগুলো আমরা মুছে দিব, এটা মুছবো, এটা মুছবো, এটা মুছবো, এটা মুছে দিব, মুছে দিব এগুলা না, আউটপুটটা মুছবো না, আউটপুটটা থাকবে, এটা আউটপুটটা থাকবে। এখানে আমি একটা আগের মতো একটা ইনপুট দিলাম, তাহলে এ কয়বার আসবে, দুইবার, দুইবার, তবে এটা কোন গেট, অর গেট, এই কারণে প্লাস হয়েছে, নট গেট, এ কারণে সে কি করছে, হোল বার করেছে করেছে। তার মানে দুইটা এ থেকে একটাই লেখা যায়, তাহলে এটা কি হবে, এ বার, অর্থাৎ এ বার মানে কোন গেট কে ফলো করে, নট গেট কে ফলো করে। তার মানে বোঝাই গেল যে নট গেটের সাহায্যে মৌলিক গেট অঙ্কন করা যাচ্ছে। এবার আমরা এই গেটে আবার নিচে আসবো, এ বি এর জন্য একটা, এই ইনপুটের জন্য একটা, বি ইনপুটের জন্য একটা। তাহলে এখানে এই ইনপুটের জন্য এখানে যদি সরাসরি আমরা এই জায়গাটা না লিখে, এই জায়গাটা না লিখে সরাসরি এবার লিখি তাও হবে। তাহলে এখানে কি হবে, এবার এখানে এবার এ এবার, তাহলে এটার নিয়ম অনুসারে এটাও লেখা যায় বি হলে এখানে কি হবে, বি বার। এখন এবার আর বি বার এই আউটপুট দুইটাকে আমি আবার একসাথে কানেক্ট করবো, কারণ কিসের সাহায্যে, নর গেটের সাহায্যে। তো অবশ্যই নরগেট আমাকে নরগেটের সাহায্যে আমি সংযুক্ত করব। তাহলে এবারটার এই এবার কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, এখানে চলে আসবে, এবারটাও এখানে চলে আসবে। হ্যাঁ, চলে আসলে কি হবে, এবার প্লাস বি বার হোল বার, হোল বার কেন হবে, এই নটের কারণে হোল বার হবে, দেখি তাহলে এসে। ওকে, আচ্ছা, এটা যদি আমি ডি সরি এটা আমরা হ্যাঁ ডি মর্গানের উপপাদ্যের সাহায্যে আমি সলিউশন করি তাহলে প্লাস হইলে হয়ে যাব ইনটু, এই ইনটু। হ্যাঁ, তাহলে প্লাস হলে হবে ইনটু, ডাবল বার গুলো ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এটা কোন গেট, এন গেট। আচ্ছা, এবার আমরা সরাসরি নরগেটটা কি আঁকবো, নরগেটটাই আঁকলাম, নরগেটের আউটপুট দিলাম এ প্লাস বি হোল বার। এখানে এই আউটপুটটাকে আমরা পরবর্তী নরগেটের জন্য ইনপুট বানাবো, তাহলে আরো একটা ইনপুট লাইন দিলাম, দিলাম আমরা নরগেট দিলাম, দেওয়ার পরে তাহলে এ প্লাস বি এ প্লাস বি হোল বার এটা কয়বার আসবে, দুইবার, দুইবার। কেন, এখানে ইনপুট লাইন কয়টা, দুইটা, তাহলে দুইবার আসছে, এই যে দুইবার, তো দুইটা থেকে দুইটা একই জিনিস, দুইটা একই জিনিস, এই যে এটা এটা এক জিনিস, তাহলে দুইটা থেকে আমরা কয়টা লিখবো, একটা, একটা লিখবো, আর উপর হোল বারটা ছোট হয়ে যাবে, তাহলে ডাবল বার ফিনিশ হয়ে কি হয়ে যাবে, অর গেট।
তার মানে আমরা কি পেলাম? তার মানে আমরা এই নর গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নর গেট, ন্যান গেট ও নর গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করে দেখলাম। কিন্তু আমরা যদি এই নর গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়নটা যদি আমরা ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে সরাসরি দেখি, অর্থাৎ সুইচ এবং লাইটের সাহায্যে যদি সরাসরি দেখি, আমাদের এই এগুলা আরো বেশি আত্মস্থ থাকবে, বেশি বেশি মনে থাকবে, বেশি দিন মনে থাকবে। তাহলে আমরা চলে আমরা এখন দেখব কিভাবে এই ন্যান গেট এবং নর গেটের সাহায্যে হ্যাঁ ইলেকট্রনিক বাল্ব জ্বালানো যায়, এটা সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি প্রশ্ন রেখেছি। প্রশ্ন আছে শুধুমাত্র ন্যান গেটের সাথে মৌলিক গেট বাস্তবায়নের সত্যতা আছে, অর্থাৎ একটু আগে আমরা যে প্রশ্নগুলো সলভ করেছিলাম, অর্থাৎ ন্যান গেটের সাথে মৌলিক গেট বাস্তবায়নে দেখেছিলাম, এটা সত্যতা আছে আমরা দেখব ইলেকট্রনিক বাল্বের সাথে। এটা হচ্ছে এলইডি একটা বাল্ব, এটা হচ্ছে সুইচ। এই সুইচটাতে আমি যদি অফ মানে যে ওয়ান মানে অন আর জিরো মানে অফ, আচ্ছা তাহলে এখানে দেখতে পাচ্ছ নট গেটের আচরণ করবে কোন গেট? ন্যান গেট। ন্যান গেট নট গেটের আচরণ করবে। দেখো এখানে আমি এটা অফ করে দিই, ওয়ান আছে তো এটা ওয়ান অন আছে, দেখো লাইট অফ করা, অফ করা। আমি যদি এটাকে জিরো করে দিই, দেখো লাইট জ্বলছে। এই যে জিরো হলে কি হবে? লাইট জ্বলবে, আর ওয়ান হলে লাইট জ্বলবে না, নিভে যাবে। অর্থাৎ আমি এটা ওয়ান করে দিই, তাহলে নিভে গেল, তার মানে এটা বুঝে গেলাম। তাহলে এই গেটটা দেখো, এটা এ মনে আছে আমরা এই গেটটা অর গেটের আচরণ করতো। হ্যাঁ, অর গেটের কাজ কি? এই দেখো যেকোনো একটা সুইচ অন হলে লাইটটা জ্বলবে, অর গেটের আচরণ। তাহলে এখানে সব গেট কিসের? এই গেটটা হচ্ছে ন্যান গেট, দেখো এই গেটটাও ন্যান গেটের, এই গেটটাও ন্যান গেট। কিন্তু সে আচরণ করবে কার? কোন গেটের? অর গেটের আচরণ করবে, মানে অর গেটকে মেনে চলবে। তাহলে আমরা দেখো আমরা যে কোনো একটা সুইচ অন করি, দেখো এ এ অন করেছে লাইট জ্বলছে, এবং বি কে অন করলেও লাইট জ্বলবে, আবার এ কে অফ করে দিলে লাইট লাইট জ্বলবে, আবার বি কে যদি অফ করে দিই দুইটাই অফ হয়, লাইট জ্বলবে না। তার মানে সে কোন গেটের আচরণ করলো? অর গেটের আচরণ করলো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার দেখো এন গেট হচ্ছে যখন দুইটা সুইচ অন করা থাকবে তখনই লাইটটা জ্বলবে, আদারওয়াইজ লাইট জ্বলবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ সুইচটি অফ করা, বি সুইচটি অন করা, হ্যাঁ অন করা, তার মানে লাইট অফ, এলইডি লাইটটা অফ আছে। তাহলে আমি যদি এ কে অন করে দিই তাহলে লাইটটা জ্বলবে, আর যদি দুইটাই অফ করে দিই তাহলে লাইট জ্বলবে না। আমি যদি একটা অন করি, এ কে অন করি, বি অফ করি, তাও জ্বলবে না। যতক্ষণ না পর্যন্ত আমি দুইটা লাইট আমি অন করব ততক্ষণ পর্যন্ত এই লাইট জ্বলবে না। এটা হচ্ছে এন গেটের আচরণ। এখানে দেখতে পাচ্ছ আমরা কোন গেট এঁকেছি, এটা হচ্ছে ন্যান গেট, এটা হচ্ছে ন্যান গেট। দুইটা ন্যান গেটের সাহায্যে আমরা এখানে কি করেছি? একটা এন গেট বাস্তবায়ন করেছি। এখানে তিনটা ন্যান গেটের সাহায্যে আমরা অর গেট বাস্তবায়ন করেছি, একটা ন্যান গেটের সাহায্যে আমরা নট গেট বাস্তবায়ন করেছি। তাহলে এবার দেখবো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধুমাত্র নর গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়নের সত্যতা যাচাইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অফ করে দেওয়া আছে, তারপরও লাইটটি জ্বলছে। আমি যদি এটা অন করে দিই লাইটটি অফ হয়ে যাবে, অন অফ সুইচ অফ করলে লাইট জ্বলে এবং সুইচ অন করলে লাইট নিভে যাবে, অর্থাৎ সে নট গেটকে ফলো করে। আমরা জানি নট গেটে ইনপুট যদি জিরো হয় আউটপুট কি হবে? ওয়ান, এবং ইনপুট যদি ওয়ান হয় অর্থাৎ সুইচ যদি অন হয় তাহলে লাইটটা, সুইচ অন হলে লাইট নিভে যাবে, অন হলে লাইট নিভে যাবে। এখন আমরা দেখব এন গেটের আচরণ। আমরা এন গেট জানি, এখানে এই সুইচটা অন করে দেওয়া আছে, এটা অফ করে দেওয়া আছে, এই কারণে লাইটটা অফ রয়েছে। এখন যদি এটাকে অন করে দিই দেখো লাইট জ্বলবে। তাহলে আমরা জানি ন্যান গেট হচ্ছে দুইটা সুইচ অন হইলে লাইট জ্বলে, আদারে জ্বলে না। আমি যদি এটাকে অফ করে দিই দেখো লাইট জ্বলবে না, দুইটা সুইচ অফ করলে তো জ্বলবেই না। তাহলে দুইটা সুইচ অন করা ছাড়া তুমি লাইট জ্বালাতে পারবে না তোমরা। তাহলে এখানে আমরা কি দেখবো? অর্কিড। অর্কিড
দুইটা সুইচ অন করলে চলবে, যে কোনো একটা সুইচ অন করলে লাইট জ্বলবে, এবং দুইটা সুইচ অফ থাকলে একমাত্র লাইটটা অফ থাকবে। দেখো আমরা একটা সুইচ অন করে লাইট জ্বলে গেল, এবং এখন যদি আমি এটা অন করে দুইটা সুইচ অন করে তাও জ্বলবে, যে কোনো একটা যদি আমি অফ করে তাও লাইট জ্বলবে, দুইটা অফ থাকলেই লাইট জ্বলবে না। আর যখন আমার যে কোনো একটা সুইচ আমি অন করে দিব তখনই আমার লাইটটা জ্বলে যাবে। এত করে আমরা কি বুঝলাম, যে এত করে বুঝলাম যে আমরা নর গেটের সাহায্যে মৌলিক গেট বাস্তবায়ন করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার আমি আমার ভিডিওর উপরে বা নিচে লিংক দিয়ে রাখবো, ওই লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে রিয়েল স্পিচ, এখানে সাধারণত বিভিন্ন ক্লাস দেওয়া হয় তোমাদের স্বার্থে। অবশ্যই এখানে যে তোমরা কমেন্টস করবে, লাইক দিবে, শেয়ারও দিবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।